হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু আমরা শুরু করতে চলেছি আরও আমাদের সুন্দর একটি সেশন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। এবং তোমাদের একটা কথা বলি যে তোমরা কিন্তু ভিডিওগুলো লাইক করছো না, অবশ্যই আমি চাইবো প্রত্যেকে একটা করে লাইক করে দিও এবং একবার করে জাস্ট শেয়ার করে দিও। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে একটা কথা, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ প্রত্যেক দিন ক্লাস করতে হবে। চলো প্রথম প্রশ্ন দিকে যাবো আমরা। প্রথম প্রশ্ন, আর একটা কথা বলি, এই যে পরীক্ষাগুলো অনেকে কমেন্টস করো আমি দেখি যে এই প্রশ্নগুলো কোথায় কাজে লাগবে। দেখো এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটা এক্সাম, ইভেন তুমি যদি এসএসসি জিডি, তার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, তুমি ডাব্লিউপি দিচ্ছ, তুমি কেপি মেন্স দেবে, ফুড এসআই দেবে, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু পরীক্ষা এই প্রশ্নগুলো কিন্তু হুবাহু এসে থাকে। তো সেই জন্য অবশ্যই প্রত্যেককে বলবো ক্লাসগুলো দেখো, ঠিক আছে? প্রথম প্রশ্ন দিকে আজকে আমরা যাব। প্রথম প্রশ্নে আমাকে বলেছে, দেখো 6 সেন্টিমিটার বা 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে, কি বলছে, একটি তামার গোলককে, গোলক মানে 3D পিকচার, একটা গোলক মানে 3D পিকচার, মনে রাখতে হবে। 3D মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই রয়েছে, 3টে ডাইমেনশন থাকে, সেটা 3D পিকচার। এবার আমার বলছে, দেখো সেই যে গোলকটা তাকে গলিয়ে আমি 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করতে পারবো, ভালো করে বুঝবে কেমন। আমাকে একটা জিনিস বলেছে যে একটা গোলক আছে, হ্যাঁ গোলকটা ধরো আমি এরকমই আঁকলাম, এটা 2D পিকচার হয়ে গেলো ঠিকই, কিন্তু গোলকটা ধরে নাও তুমি এরকম। এবার আমার কথা হচ্ছে যে এই যে গোলক, ঠিক আছে, এই গোলকটাকে আমাকে গলাতে হবে, কি করতে হবে, এই গোলকটাকে গলাতে হবে। এবং এর যে ব্যাসার্ধ আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে, এটা দিয়েছে 6 সেমি, কত, 6 সেমি। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তো কথা হচ্ছে যে এবার আমি এটার উপর হিট দিলাম, হিট দিয়ে এটাকে গলিয়ে একটা তরল বানিয়ে ফেলাম, তরল। হ্যাঁ এইবার এর থেকে এই যে তরল, তা দিয়ে আমি কি করব, আমি 2 সেমি ব্যাসার্ধ, মানে কি এই রকম গোলক তৈরি হবে যার এখানে 2 সেমি ব্যাসার্ধ, 2 সেমি। এইরকম যে গোলক সেগুলো কতগুলো পাবো আমাকে ফাইন্ড আউট করতে হবে। তুমি ভালো করে একটা জিনিস চিন্তা করে দেখো, আমাকে এর আয়তনটা বের করতে হবে, এই কারণেই, কারণ তুমি এটাকে অন্যভাবে চিন্তা করো, থিঙ্ক করো অন্যরকমভাবে, কেমনভাবে বলবো আমি, ধরে নাও তোমাকে প্রশ্নটা তুমি ঘুরিয়ে দাও একটুখানি, প্রশ্নটা তুমি এইভাবে ভাবো যে আমাকে বলেছে এই ছোটো ছোটো গোলকগুলো এর মধ্যে কতগুলো ধরবে, ক্লিয়ার? ধরে নাও তুমি যদি এইভাবে ধরতে জিনিসটা, তাহলে কেমন হতো যে এখানে একটা গোলক ধরলো, এখানে একটা গোলক ধরলো, এখানে একটা গোলক, এখানে একটা গোলক, এখানে একটা গোলক, এরকম করে গোলকগুলো ধরছে, এরকম করে গোলক ধরছে, ঠিক আছে? তাহলে কী হতো অ্যাকচুয়ালি জিনিসটা, তাহলে আয়তনটা আমাদের আগে বের করতে হতো। একটা বাটি, এই বাটির মধ্যে কতটা জল ধরবে সেই জিনিসটা বের করার জন্য আমাকে বাটির আয়তন বের করতে হবে, যে এই আয়তনের মধ্যে তাহলে এতটা জল ধরবে। সেমভাবে এখানে কনসেপ্ট ইউজ হচ্ছে। এত কথা বলে দিলাম, হয়তো অঙ্কে তাতে কথা বলতে নেই, বাট আমি তোমাদের কেন বলছি, ডিটেলটা বোঝার জন্য। হ্যাঁ বোঝো, এবার তাহলে কথা হচ্ছে যে আমার এর আয়তনটা, আমরা গোলকের আয়তনের ফর্মুলা জানি, 4/3π আর তার কিউব, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার গোলকের আয়তনের ফর্মুলা, মনে রাখতে হবে, দ্য ভলিউম অফ আ স্পেয়ার ইজ 4/3πr³, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে এই গোলকের মধ্যে কতগুলো ছোট গোলক ধরবে এটা বের করার জন্য কি করতে হবে, জাস্ট নিচে এর আয়তন দিয়ে ভাগ করতে হবে, 4/3π, আর কত দিয়েছে এখানে 2 দিয়েছে, ঠিক আছে? কিউব করে দাও এখান থেকে, আর এটাকে তুলে দিয়ে এখানে কত দিয়েছিল, 6, ব্যাস এইটা হচ্ছে আমার আসল জিনিস। কাটাকুটি করে দাও, এখান থেকে এটা কেটে দাও, এখান থেকে এটা কেটে দাও, ওপরে থাকলো কত বলো, 6×6=36, ঠিক আছে? আর 36কে তুমি যদি আবার 6 দিয়ে করো তাহলে কত হবে বলো, 6×6=36, হাতে 3 থাকবে, 8×19=21, 216/, এখানে কত হবে, 8। এইটা আমার অ্যাকচুয়ালি কিন্তু, এইটা আমার অ্যাকচুয়ালি বেরোবে। হ্যাঁ এবার দেখো এটা কাটাকুটি করে দাও, 8 দিয়ে কাটো, 3×8=24 হবে, হ্যাঁ আচ্ছা সরি, 8×2=16 হবে, 7×8=56 হবে, 27। তাহলে সিম্পলি আমি বলবো যে 27টি কিন্তু নতুন গোলক আমরা পাবো, 27টি। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা মনে রাখতে হবে যে গোলকের আয়তনের যে ফর্মুলা সেটা হচ্ছে 4/3πr³। ওকে চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা দ্বিতীয় যে প্রশ্নটা দিয়েছে, আমাদের একটা সরল কিন্তু করতে দিয়েছে, আমি আগের দিন বলেছিলাম সরল নিয়ে আসবো, তো সরল নিয়ে এসেছি। এই অঙ্কটা কী করে করবো, সিম্পলি আমাকে এই অঙ্কটাকে একদম কিন্তু ইজিভাবে করবো। দেখো 81কে রুট করলে কত আসবে, 9, কারণ 9×9=81 হয়, তো লিখে দাও 9×3 হয়ে গেল উপরটা কাজ, মাইনাস এটা করলে 4×4 আসবে, হয়ে গেল এখানে কাজ। আচ্ছা নিচে এখানে যদি করি তাহলে 4×4, কেন 4 হলো, কারণ এই যে 16 তার রুট করলে কিন্তু 4 আসে। আচ্ছা এখানে মাইনাস দিয়ে দাও তুমি, এখানে আসবে 9×3 হলো। আচ্ছা তাহলে কত পেলাম, ওপরে আমি 27 পেলাম আর এখানে মাইনাস অফ 16 পেলাম, তাহলে 27 আর 16 পেলাম, কত হবে, 27 আর 16 পেলে কিন্তু আমাদের হয়ে যাবে 11, ওপরে 11 হবে। আচ্ছা নিচে কত হবে, নিচেও কিন্তু সেম জিনিসে আসবে 11, কারণ কি এখানে 4×4=16 আর এটা হচ্ছে 27, ঠিক আছে, মানে মাইনাস, তো এটা কেটে দিলে আমাদের আসবে হচ্ছে -1, তাহলে -1 ইজ দ্য রাইট আনসার, ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা সরলগুলো ভাঙবো, সরলগুলো কিন্তু ইজি ইজি সরল রয়েছে, করো পরবর্তী প্রশ্ন।
তো ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্ন করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের কিন্তু এসএসসি জিডি এবং ফুড এসআই এর ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকে কিন্তু সেই ব্যাচের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তোমাদের বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবো আমরা, কারণ তোমরা খুব ভালো করে জানো যে এসএসসি যে কোশ্চেন্স করে সেগুলো কিন্তু খুব বেসিক নলেজ না থাকলে, ডিপ নলেজ না থাকলে কিন্তু তোমরা করতে পারবে না। সেই জন্য তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদাভাবে টিচার রাখা হয়েছে, এবং সবথেকে বেস্ট পার্ট হচ্ছে তোমাদের যারা হিন্দি শিখতে চাও তাদের জন্য কিন্তু বেস্ট হবে, কারণ যে হিন্দির টিচার রয়েছেন তিনি কিন্তু খুব অভিজ্ঞ টিচার। তিনি অফলাইনে পড়ান, অনেক রিকোয়েস্টের পর কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তার কাছে যে স্টুডেন্টরা পড়েছে তারা কিন্তু সবাই বলেছে যে অ্যাপ্রক্সিমেট 20টা প্রশ্নের মধ্যে 17টা 18টা প্রশ্ন তারা কিন্তু পেয়েছে ওই স্যারের কাছ থেকে। তো সেই জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো, হিন্দি হোক, ইংলিশ হোক, ইংরেজি হোক, জিকে হোক, প্রত্যেকটা পার্ট তোমাদের ডিটেল ছোট ছোট করে আমরা শিখিয়ে দেবো, একদম এত সুন্দরভাবে শেখাবো যেন তোমরা কোনোদিনও সেগুলো না ভুলতে পারো। তো সেই জন্য একদম কম প্রাইসের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম প্রাইসের মধ্যে আমরা ব্যাচ লঞ্চ করেছি, এবং তোমরা যদি চাও এই ব্যাচের সঙ্গে যুক্ত হতে, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করো। এই যে দেখতে পাচ্ছ আমাদের সুন্দর সুন্দর সব ব্যাচ, তো এই ব্যাচগুলোতে অবশ্যই তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। ফুড এসআই এর জন্য কিন্তু আমরা খুব দারুণভাবে ক্লাস স্টার্ট করেছি। এছাড়াও তোমরা আপকামিং যারা WBP, KP কনস্টেবল ইত্যাদির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্যও কিন্তু ব্যাচ রয়েছে। যারা যারা চাইছো অবশ্যই কিন্তু যুক্ত হতে হবে, কারণ চাকরি পাওয়ার জন্য কিন্তু পড়াশোনা খুব দরকার, এবং আমরা তোমাদের যতটা ধরে ধরে শেখাই আশা করি কোথাও কেউ আর পারবে না। তো সেই জন্য যা চাইছো নিশ্চয়ই এই নাম্বারগুলোতে একবার হোয়াটসঅ্যাপ করে নিও। চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাব। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আমরা করব, খুব সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নে আমায় বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ আছে। একটা আয়তক্ষেত্র, ফার্স্ট অফ অল তুমি ভাবো যে একটা আয়তক্ষেত্র এরকম রয়েছে, হ্যাঁ এরকম একটা আয়তক্ষেত্র আছে, এই যে আয়তক্ষেত্র, যে আঁকাটা খুব একটা ভালো হলো না, তাও ঠিক আছে ধরো। এবার বলছে এই যে আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র আছে তার প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, হ্যাঁ। এবার আমাকে বলছে প্রস্থ হচ্ছে 5, এর যে প্রস্থ সেটা হচ্ছে 5 সেমি, এবং এর একটা কর্ণ আছে, কর্ণ, হ্যাঁ, এই যে কর্ণ তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 13 সেমি। এবার আমাকে ফাইন্ড আউট করতে বলেছে যে এর দৈর্ঘ্য কত, মানে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য না, আমাকে ফাইন্ড আউট করতে বলেছে পরিসীমা, হ্যাঁ মানে দৈর্ঘ্য লাগবেই। আচ্ছা, ভালো করে চিন্তা করে দেখো একটা জিনিস, তোমরা ভালো করে চিন্তা করো, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা জানি কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের এটা কিন্তু পরিসীমার ফর্মুলা হয়ে যাবে। একটা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আমাকে এখানে কি দিয়ে দিয়েছে, এখানে আমাকে দিয়ে দিয়েছে কিন্তু এর প্রস্থ এবং কর্ণ দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য কী করে বের করবো জানো তোমরা? একটা সূত্র সবাই হয়তো জানো, যে কি আমরা জানি দৈর্ঘ্য তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস অফ প্রস্থ, প্রস্থ তার হোল স্কোয়ার, এটা যদি করি তার রুট যদি দিই, তার রুট যদি দিই তাহলে পাবো আমরা কি, কর্ণ, কর্ণ পেয়ে যাবো। ক্লিয়ার আছে আমার কথাটা? বলো হ্যাঁ কি না আগে এই কথাটা বলো, ক্লিয়ার আছে সবার? ক্লিয়ার আছে, এবার দেখবো বুঝবে, হ্যাঁ। আচ্ছা, উভয়কে আমি স্কোয়ার করে দিই, কী করি উভয়কে আমি স্কোয়ার করি, মানে আমি কী করবো, এর একে ধরে নিয়ে এই পুরোটাকে স্কোয়ার করে দেবো, একেও স্কোয়ার করে দেবো। একে যদি স্কোয়ার করো তাহলে এখানে কিন্তু দাঁড়াবে শুধুমাত্র দৈর্ঘ্য, ঠিক আছে, তার হোল স্কোয়ার প্লাস অফ প্রস্থ, কারণ রুটটা উঠে যাবে, প্রস্থ তার হোল স্কোয়ার, ওকে, এটা দাঁড়াবে এখানটায়। আচ্ছা, আর ওই দিকে কী দাঁড়াবে বলো তো? এই দিকে দাঁড়াবে শুধু কর্ণ, তার কর্ণ তার হোল স্কোয়ার, কর্ণ 13 দিয়েছে, মানে 13 করলে হচ্ছে 169 হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে জাস্ট কী করবে এটাকে তুলে দিই আমি, দিয়ে 169 লিখে দিই। আর এদিকে প্রস্থ স্কোয়ার, প্রস্থ 5 আছে, মানে প্রস্থকে এখান থেকেও তুলে দাও, এটাকে এটাকে তুলে দিই, দিয়ে 5 স্কোয়ার করলে 25, ওকে, তাহলে আলটিমেট পেলাম দৈর্ঘ্য স্কোয়ার সমান হচ্ছে কত বলো, দৈর্ঘ্য সমান 25 আর এখানে 69, তো এখানে পাবো দেখো দৈর্ঘ্য তার হোল স্কোয়ার সমান পাবো হচ্ছে 144, এবং দৈর্ঘ্য সমান পাবো কত, দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান 12। এবার দৈর্ঘ্য 12 পেয়ে গেলাম, প্রস্থ আমাকে 5 দিয়ে দিয়েছে, পরিসীমা বের করার কোনো ব্যাপার না, তাহলে কত হবে, 12 আর 5 = 17 × 34, তাহলে সিম্পলি তুমি এখানে সমান 34 লিখে দাও। বলো বুঝতে পেরেছো প্রত্যেকে? এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাকে করতে হবে, হ্যাঁ এগুলো কিন্তু করতে হবে, এগুলো ডিটেলে জানার পর তারপর তোমরা শর্ট করতে পারো, কারণ এইসব তো লেখার কোনো দরকার পড়তো না, এই যে এইগুলো কি লেখার দরকার পড়ে, কোনো কিছু পড়ে না, এ তো নিজেরাই বুঝতে পারবে। বা এইখানটা তুমি একটা কাজ করতে পারতে, কী কাজ করতে পারতে বলো তো? দেখো এইটার সিম্পলি তুমি এর হোল স্কোয়ার মাইনাস অফ এর হোল স্কোয়ার করতে, মানে কি দেখো কোথায় সূত্রটা লিখলাম, এই যে এই যে এই সূত্রটায়, এই যে এই সূত্রটা যদি এখানটায় চলে আসে তাহলে যদি আমি শুধুমাত্র আমাকে কী বের করতে হবে, এইটা, তাহলে আমি শুধুমাত্র এইটা আর এইটাকে বিয়োগ করে দিলে কিন্তু পেয়ে যেতাম, তাহলে আমি কী করতাম, একে আর একে যদি স্কোয়ার করে বিয়োগ করতাম তাহলে কিন্তু সেই একই উত্তর দাঁড়াতো আমার, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্নটাও আরও সুন্দর প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 45, দুটো সংখ্যা আমি ধরে নিই, একটা সংখ্যা হচ্ছে এক্স, একটা সংখ্যা ধরে নেবো আমি ওয়াই। এবার কথা হচ্ছে যে এই দুটোর যে যোগফল এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে 45, কত, 45। আচ্ছা থাকে এই অবধি, এইবার আমাকে পরের লাইনে বলেছে দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে যোগফলের একের বাইনারি,
এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 45 গুণ 1/9, এটা ঠিক আছে, ঠিক লিখলাম হলো। এবার দেখবো কাটাকুটি করে দাও এখান থেকে, পাঁচ, তাহলে আমি পেলাম পাঁচ। এবার দুটো জিনিস পেলাম, এক্স প্লাস ওয়াই সমান পেয়ে গেলাম 45, এক্স মাইনাস ওয়াই সমান পেয়ে গেলাম আমি পাঁচ। এবার কি বলছে দেখবো, বলছে সংখ্যা দুটোর লসাগু, ঠিক আছে। আচ্ছা, যখন এই দুটোকে আমরা পেয়ে যাচ্ছি ভালো করে বুঝবে, তখন দেখো যদি কোনো সংখ্যার, কোনো দুটো সংখ্যার যোগ দেওয়া থাকে, বিয়োগ দেওয়া থাকে এবং সংখ্যা বের করতে দেয়, সিম্পলি তুমি কি করে বলো তো, এই যে যোগটা আর বিয়োগটা যেটা দিয়েছে তাদেরকে বিয়োগ করে দেবে। কত আসবে? বিয়োগ 40, একে তুমি দুই দিয়ে ভাগ করে দেবে, কত আসবে? 20। তাহলে এই 20টা হয়ে যাবে একটা সংখ্যা, এবং দেখো দুটো সংখ্যার যোগফল 45, তাহলে আরেকটা সংখ্যা অবভিয়াসলি 25, মানে দুটো যোগফল যদি 45 হয়, একটা 20 হলে আর একটা 25 হবে, দুটো যোগ করে 45, ঠিক আছে। এবং দেখো বিয়োগ করে 5 আসছে, হয়েছে। এবার আমার বলছে যে এই দুটোর মধ্যে তুমি লসাগু খোঁজো, তো এই দুটোর মধ্যে লসাগু তুমি কত খুঁজবে? সিম্পলি তুমি করে দাও কত বলো, দেখো 100, এদের মধ্যে লসাগু হচ্ছে 100, কারণ বড় সংখ্যাটা এটা, একে ডবল করতে 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 থাকো, দেখো 100 যখন আসবে তখন এই 20 দ্বারাও কিন্তু ভাগ শুরু হবে। তো সিম্পলি আমাদের 100 ইজ দ্য রাইট অ্যান্সার। বলো কে কে বুঝতে পেরেছো বলো, ঠিক আছে। কিছু কিছু অঙ্ক থাকবে যেগুলো কিন্তু আমরা একটুখানি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবো, কারণ সেগুলো নিয়ে বসে থাকলে তো হবে না, আরও বাকি প্রশ্ন আছে, তো সেগুলো না করলে তোমরাই বলবে যে অল্প প্রশ্ন হচ্ছে। তো সেই জন্য কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো একটু তাড়াতাড়ি আমরা করে নেবো, বাকি সব তো আমরা রয়েছি। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখবো, নেক্সট প্রশ্ন কী বলেছে, বলছে একটি বিদ্যালয় আর কি হবে, এটা কী বলছে দেখো, একটি বিদ্যালয় ছিল যেখানে কি সম্বর্ধনায় 20 জন ছাত্র উপস্থিত ছিল, সম্বর্ধনা করে জানো 20 জন ছাত্র উপস্থিত ছিল, প্রত্যেকের সঙ্গে করমর্দন বা কী করলে হ্যান্ডশেক করেছে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করেছে, তাহলে মোট কতগুলো হ্যান্ডশেক হয়েছে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো বলছে ছাত্র এবং ছাত্রী কত ছিল টোটাল, 20 জন। এইবার বলছে 20 জনের সঙ্গে কিন্তু হ্যান্ডশেক করেছে, তাহলে সবাই কী করতে পারে, একটা জিনিস ভাবতে পারে যে আমি 20 লিখি আর 20 জনের সঙ্গে করেছে মানে 400 করে দিই, কিন্তু এটা হবে না, এটা ভুল হবে, জিনিসটা এইরকম ঠিক না। হ্যাঁ, এর কিছু রুলস আছে, কেমন রুলস আমি বলে দিচ্ছি দেখো। এর যে রুলস মানে এই যে করমর্দন মানে একজন আরেকজনের সঙ্গে করেছে, এই জিনিসটা যে বের করার সূত্র সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে দেখে নেবে। n ইন্টু n মাইনাস 1/2, হয়েছে, যেখানে n সমান হচ্ছে সংখ্যা, কিসের সংখ্যা এটা, এটা হচ্ছে এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা, এই যে, ওকে। এবার তুমি n এর জায়গায় সিম্পলি লিখে দাও 20, হলো। n মাইনাস 1 মানে 20 মাইনাস 1 মানে 19, ঠিক আছে, বাই 2, এখানে যদি করো তাহলে 19 দুগুণে 38 হয়, 380 বাই 2 কত হবে, 2 × 2 = 9 × 8 = 190, তাহলে সিম্পলি আমরা বলবো যে 190টা করমর্দন কিন্তু হয়েছিল, 190টা করমর্দন হয়েছিল। তো এইভাবে এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সূত্রটা আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, এই সূত্রটাকে অবশ্যই কিন্তু লিখে নেবে, এটা কি যে কত সংখ্যক করমর্দন হয়েছে তার যে সূত্র n ইন্টু n মাইনাস 1/2, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে যদি তুমি একটু উল্টো দিতে না, n ইন্টু n প্লাস 1/2 যদি করতে, মানে ধরো কোথাও দেওয়া রয়েছে 1 থেকে 5, হ্যাঁ, তো এই সংখ্যার যোগফল বের করো, যখন দেওয়া আছে এই সূত্রটা ইউজ করবে, n ইন্টু n প্লাস 1, দেখো আমি করে দিচ্ছি, যেখানে n মানে হচ্ছে লাস্ট যে সংখ্যাটা সেই সংখ্যাটা, মানে কতগুলো সংখ্যা, 5টা সংখ্যা, তো লেখো n ইন্টু n প্লাস 1 মানে হচ্ছে 6/2, ঠিক আছে, এটা কত, 5 6 30/2 মানে 15। এবার তুমি 1 থেকে 5 অবধি যোগ করো, 1 থেকে 5 অবধি যোগ আমি করে দিচ্ছি তোমাদেরকে, দেখো কোনখানটা করি বলো তো। আচ্ছা, এইখানটা একটু মুছে দিলাম, হ্যাঁ এটা তো হয়ে গেছে তোমাদের, এটা মুছে দিই, একটুখানি মুছে দিই, 1 2 3 4 5 হলো, দেখো 1 আর 2 3 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আসলো, 15, এই যে 15 এসছে, তাহলে এই এত বড় যোগটা এইভাবে না করে তোমরা কিন্তু এই সূত্রটা দিয়ে করতে পারো, যেটা ইচ্ছা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখবো, নেক্সট প্রশ্নে আমায় বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল 10, ওকে, এবং দুটো সংখ্যার গুণফল হচ্ছে 21, কি বলছে, ধরে নিই দুটো সংখ্যা আছে এক্স আর ওয়াই, সেমভাবে করবো, তো এদের যোগফল এক্স প্লাস ওয়াই, এটা আমায় কত বলেছে, এক্স প্লাস ওয়াই কিন্তু আমাকে বলে দিয়েছে কত, 10, এবং বলছে যে এক্স ইন্টু ওয়াই, এটা আমায় বলেছে 21, এইটা আমাকে বলে দিয়েছে, ক্লিয়ার আছে আমার কথাটা। এইবার কথা হচ্ছে যে অনন্যক, অনন্যক মানে আমি আগেও বুঝিয়েছি এখনও বুঝাচ্ছি, যদি ধরো দিয়ে দেয় তোমাকে এক্স এর অনন্যক হচ্ছে 1/x, 2 এর অনন্যক হচ্ছে 1/2, 3 এর অনন্যক হচ্ছে 1/3, মানে কি হচ্ছে ভালো করে বুঝবে, শুধু 2 কিন্তু শুধু 2 নয়, মানে যদি কোথাও 2 দেখো, এটা মানে শুধু 2 নয়, এর নিচে একটা 1 আছে,
সব সময় এটা আমরা ছোটবেলায় শিখে এসেছি, অনন্যক মানে জাস্ট উল্টে যায়, মানে কি এইটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে, তাহলে অনন্যক হয়ে গেল। এবার আমার কথা হচ্ছে যদি এক্স আর ওয়াই মানে এদের যোগফল দিয়েছে 10, আমাকে বলেছে এদের অনন্যকের যোগফল, ওকে, তো এক্স এর অনন্যক হচ্ছে 1/x আমরা জানি, আচ্ছা ওয়াই হচ্ছে 1/y হলো। আচ্ছা এই দুটোকে তুমি ক্যালকুলেশন করো, দেখো এক্স আর ওয়াই যদি লসাগু করি তাহলে আসবে এক্স ওয়াই হলো, ওপরে আসবে কত ওয়াই প্লাস এক্স, দেখো এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স একই জিনিস, মানে 2+3 আর 3+2 দুটো কি আলাদা, দুটো তো একই জিনিস, তাহলে এখানে তুমি কি করতে পারো, দেখো এক্স প্লাস ওয়াই এর জায়গায় তুমি 10 বসিয়ে দাও, মানে ওয়াই প্লাস এক্স এর জায়গায় বাই এক্স ওয়াই এর জায়গায় তুমি 21 বসিয়ে দাও, তাহলে এটাই হচ্ছে আমাদের অনন্যকের যোগফল, এই যে এক্স মানে 10/21 এটাই সঠিক উত্তর। এইটুকু যদি তুমি করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা তোমার সঠিক, ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা করবো এগুলোকেও। দেখো নেক্সট প্রশ্নটা আমরা করবো, নেক্সট প্রশ্নে আমায় বলেছে অমর বাবু তার সমগ্র যাত্রাপথের 1/2 অংশ 20 কিলোমিটার বেগে, হ্যাঁ আচ্ছা 1/3 অংশ 10 কিলোমিটার বেগে এবং বাকি যে অংশ সেটা সে কি 40 কিলোমিটার বেগে গেছে, তাহলে তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ, দেখো গড় গতিবেগের সূত্র আগেও বলেছি আবার সবার জন্য বলে দিচ্ছি, গড় গতিবেগের যে সূত্র হয় সেটা হচ্ছে 2ab/a+b, যেখানে a সমান হচ্ছে যাওয়ার স্পিড, যাওয়ার গতি, আচ্ছা আর বি হচ্ছে আসার আসার গতি, ক্লিয়ার, এইটা একটা সূত্র হয় গড় গতিবেগের। আর একটা হয় সেটা কি, আর একটা হয় মোট মোট দূরত্ব, এটাকেও অ্যাকচুয়ালি জিনিসটা তাই, দূরত্ব বাই মোট সময়, ক্লিয়ার আছে, এই দুটো সূত্রই আমরা ইউজ করতে পারি। এবার কোনটা কোন সময় করব সেটা আমি তোমাদেরকে একটুখানি জাস্ট বলে দেবো, দেখো এই জিনিসটা যখন আমরা ইউজ করব যখন কি বলবে যাবে এবং এসছে তখন এই সূত্রটা আমরা ইউজ করব, এবং যখন বলবে কিছুটা দূরত্ব গেছে আবার কিছুটা গেছে আবার কিছুটা গেছে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ক্লিয়ার আছে। এবার আমায় কি বলেছে, দেখো আমাকে কিন্তু যাওয়া আসার কথা বলেনি, আমাকে বলেছে এই জিনিসটা, তাহলে আমি জাস্ট এই সূত্রটাকে ইউজ করতে পারি এটা। এবার মোট দূরত্ব মোট সময় আমি কি করে পাবো, দেখো আচ্ছা 1/2 অংশ 1/3 অংশ বাকি অংশ, আচ্ছা ধরে নিই আমি মোট অংশ হচ্ছে 1, ক্লিয়ার আছে মোট অংশটা 1, হ্যাঁ এইবার এর থেকে 1/2 চলে গেছে প্লাস 1/3ও চলে গেছে, হয়েছে তাহলে পড়ে থাকবে কত, দেখো 3 × 2=6 হবে, মানে এখানে 6 − 3+2 হলো, আচ্ছা দেখো 6 আর 2 যোগ করে নিই, তার মানে 8 হবে, 8 থেকে 3 বাদ দিলে 5 5/6, এই 5/6 কিন্তু তার অবশিষ্ট পথ, এবং এই যে সময়টা এই যে যাত্রাটা সেটা সে কত কিলোমিটার বেগে গেছে, 40 কিলোমিটার বেগে গেছে, ভালো করে বুঝবে। একটা জিনিস আমি দেখো এগুলোকে একটু মুছে তোমাকে করিয়ে দিচ্ছি, এগুলো তো বুঝে গেলে, এবার আমি দেখাচ্ছি যে বাকি কাজটা, তো মোট দূরত্ব আমি ধরে নিই, মোট দূরত্ব আমার 1 রয়েছে, হ্যাঁ এইবার সে ধরো গেছে কত করে, সে প্রথমে গেছে কিন্তু হাফ, কত গেছে 20 করে গেছে, এটা কী বেরোলো, এটা তার সময় বেরোলো, প্লাস পরবর্তী 1/3 সে কত করে গেছে গো, 1/3 কিন্তু সে চলে গেছিলো কত করে 10 করে 10, প্লাস বাকি আমরা কী বের করলাম 5/6, এটা গেছে কত করে, এই যে 5/6 কিন্তু পথ সে 40 কিলোমিটার করে গেছে, 40 হয়ে গেলো এই অবধি কাজ। এইবার জাস্ট আমি কাজ করবো, আর কিছু নেই এখানে করা, এই যে ক্যালকুলেশনটা তুমি যদি করো তাহলে কত আসবে বলো তো, এই ক্যালকুলেশনটা করলে কিন্তু 240/15 আসবে, সেটাকে তুমি যদি কাটাকুটি করো তাহলে 15 × 15 আসবে, আচ্ছা 15 মানে হচ্ছে তোর এখানে আসবে 9, মানে 6 × 15 = 90, তো 16, এই 16 কিন্তু চলে আসবে, মানে 16 কিমি/আওয়ার, এটা তার গড় গতিবেগ, এইটুকুই কিন্তু অঙ্কটা ছিল আর কিছু না, এইটুকুই অঙ্ক ছিল, ঠিক আছে এই ক্যালকুলেশনটা করে নিও, দেখো এই ক্যালকুলেশনটা করলেই 16 আসবে, ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন একদম সেম টাইপের প্রশ্ন, তাহলে ভালো বুঝবি, দেখো বলছে বলরাম বাবু সমগ্র যাত্রাপথের প্রথম 10 কিলোমিটার 5 কিমি/ঘন্টা বেগে গেছে, আচ্ছা পরবর্তী 20 কিমি সে 4 কিমি/ঘন্টা বেগে এবং শেষ 30 কিমি সে 6 কিমি/ঘন্টা বেগে গড় গতিবেগ, এবার সেমভাবেই এই দিকেই গেছে, এই দিকেই গেছে, আবার এই দিকেই গেছে, ঠিক আছে সূত্র হচ্ছে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তো এই সূত্রটাকে কাজে লাগাবো, কেমন লাগাবো দেখো, টোটাল ডিস্টেন্স কত বলেছে দেখো 10 কিমি, 20 কিমি এবং 30 কিমি, যদি আমি পুরোটাকে করি তাহলে আসবে এখানে 60, টোটাল ডিস্টেন্স 60, এবার বাই টোটাল সময় কী করে পাবো, দেখো প্রথম সময়টা আমাকে বলেছে, প্রথম সময় আমায় বলেছে 10 কিমি সে 5 কিমি/ঘন্টা বেগে গেছে, টোটাল দূরত্ব বা টোটাল সময় করলে আমি পেয়ে যাবো কী বলতো, আচ্ছা টোটাল দূরত্ব বা টোটাল গতিবেগ করলে সময় পাবো এখানে 2 ঘন্টা হলো, দ্বিতীয় ক্ষেত্রে আবার বলেছে কত, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কিন্তু দেখো 20 কিলোমিটার পথ সে 4 কিমি/ঘন্টা বেগে গেছে, 4 কিমি মানে এখানে লাগছে 5 ঘন্টা, আবার তৃতীয় ক্ষেত্রে সে বলেছে যে 30 কিলোমিটার পথ গেছে কত করে, সে 30 কিলোমিটার পথ কিন্তু গেছে 6 কিমি বেগে, মানে এখানে তার 5 ঘন্টা লাগছে,
বলো এ অবধি কার কার ক্রিয়া নেই, তাহলে এখানে কথা হয় পাঁচ পাঁচ দশ অবধি বারো, তো এখানে লিখে দাও বারো, তো সমান সমান কি হয় পাঁচ বারো ষাট ফাইভ, তাহলে আমরা বলতে পারবো যে ফাইভ কিমি পার আওয়ার তার গড় গতিবেগ, কি এটা তার গড় গতিবেগ, ক্লিয়ার আছে, তার গড় গতিবেগ কিন্তু ফাইভ কিমি পার আওয়ার। তো ব্যাস এইটুকুই কিন্তু ছিল, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, ক্লাসটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে যাও, পরবর্তী ক্লাস আরও সুন্দর আসবে, আরও বেশি প্রশ্ন আসবে, তো অবশ্যই প্রত্যেকদিন ক্লাসগুলো দেখতে হবে, এবং একটা রিকোয়েস্ট করছি প্রত্যেকে একটু শেয়ার করে দিও, আর যদি আমাদের ব্যাচে জয়েন করতে চাও নিশ্চয়ই জয়েন করতে পারো, সেখানে আমরা বেসিক থেকে কমপ্লিট করা ক্লাসগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দরভাবে ধরে ধরে তোমাদের শেখানো হবে, তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন দেওয়া হবে, কী সমস্যা আছে আমাদের জানাতে পারবে, সেই ভিত্তিতে আমরা নেক্সট ক্লাসগুলো কিন্তু করাই, তো অবশ্যই যারা ব্যাচে যুক্ত হতে চাও হয়েছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো, জয় হিন্দ বন্দে মাতরম।